ওনার হাতে আর ব্যথা নেই তো? একে তো ওনার শরীরটা এত খারাপ, তার মধ্যে এত রাগারাগি, এত উত্তেজনা, আর তার উপর একা রয়েছেন ঘরে। এই এশা, বলছি তুমি ওনার গায়ে হাত দিয়ে দেখেছো তো, জ্বর টর আসেনি তো? হ্যাঁ, উফ ছোট বৌদি, আরে বলছি তো তোমার বর দিব্যি আছে, আমি বলে এসেছি যদি কোনো দরকার হয় আমায় ডাকতে, হয়েছে? উফ সত্যি তোমার শিক্ষা হবে না না, এত নরম মন হলে মানুষ তো পেয়ে বসবে, তুমি বোঝো না সেটা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও ঘুমিয়ে পড়ো, আমার জন্য শুধু শুধু তোমার লেট হয়ে গেল, তোমার তো কালকে সকালে আবার কলেজও আছে না? যাও যাও যাও, লেট করো না, যাও। তুমি আমার একটা কথা বলবে, তোমার সবার দিকে নজর দেওয়ার সময় আছে, শুধু নিজের দিকে নজর দেওয়ার সময় নেই, তাই না? কি করে দিতে হয় সেটা? ঠিক আছে, আমি সেটা না হয় তোমাকে পরে বুঝিয়ে বলবো, এখন চলো। আপনি আমাকে ভিখিরি বললেন? বেশ করেছি বলেছি, আবারও বলবো, ভিখিরি না তো কি? হ্যাঁ, আমার বিয়ে নমনম করে হবে? আরে বর্ষা, আমাদের যা সাধ্য আমরা তো তাই করবো নাকি? আমি শ্বশুর বাড়িতে গিয়ে কি জবাব দেব? সবাই তো বলবে একটা ভিখিরির মেয়েকে বিয়ে করে এনেছে। এই কান চাপা দিচ্ছ যে, কান খুলে শুনে রাখো, এতই যদি ফোন করার শখ হয় তাহলে বাপের বাড়ির লোককে বলবে যে তোমার ফোনে টাকা ভরে দিতে, শ্বশুর বাড়ির টাকায় বাপের বাড়ির লোকের কাছে ফোন করে আমাদের নামে নিন্দে করবে, এইসব ঢং এই বাড়িতে চলবে না, বুঝেছ? ও হ্যাঁ, কাল ঠিক 6:30 আমায় ডেকে দেবে, আমার অ্যালার্ম ক্লকটা খারাপ হয়ে গেছে, এক মিনিটও যেন এদিক ওদিক না হয়, আমি ঠিক ওই সময় পুজোতে বসি, 5:30 মধ্যে ঘুম থেকে উঠবে, বাসি জামা কাপড় ছেড়ে স্নান করে আমার পুজোর জোগাড় করবে। 5:30 উঠবো আর 6:30 ডাকবো? সরি বিতুরাম, মা ঠাম্মিকে বাঁচাতে গিয়ে যে আপনাকে এতটা আঘাত দিয়ে ফেলবো বুঝতে পারিনি।